এটা কথা কব লাগিব যে গণতন্ত্রের উপর বা আইনি ব্যবস্থার উপর মোট সম্পূর্ণ বিশ্বাস আছে। আর আজি অসমৰ প্রতিজন সাংবাদিকে ভাবা উচিত আমি কত আছো, কারণ যিজন ব্যক্তি মোৰ বিৰুদ্ধে গোচর দিছে বিশ্বজিৎ রায় মাননীয় আমার ধুবুরী জেলার বন বিষয়া, তেখেতক মই এটা প্রশ্ন করব বিচাৰিছো যে তেখেতৰ ঘৰত মই বাইক লবলে কোনদিনা গৈছিল। যদি মই তেখেতৰ এজাহাৰত মই চাইছো যে তেখেতৰ পয়সা ডিমান্ড কৰিছো, তেখেতৰ পত্নীক মই হানি করার চেষ্টা করছো, কিন্তু আজি মই সমগ্র রাজ্যবাসীর সন্মুখত মই এটা কথা স্পষ্টকৈ কব বিচাৰিছো, সেয়া আছে চারিদিনের পাঁচ দিন আগৰ কথা। কিন্তু মই যেতিয়া গৈছিল তেতিয়া সেই মুহূর্তত সেই স্থানত তেওঁলোকৰ ঘৰত তেখেতৰ পত্নী উপস্থিত নাছিলে। আৰু ডিএফও মহোদয়, মই যেতিয়া বাইকটো বিচাৰিছিলোঁ তেতিয়া মোক কৈছিলে 2000 টকা লৈ যোৱা, কিবা কৰি মেনেজ কৰা আৰু তুমি। মই কৈছোঁ মই কৰিব নোৱাৰোঁ, বেলেগ বেলেগ রিপোর্টার যে তুমি কলা বেলেগ বেলেগ রিপোর্টারক আপনাদের মেনেজ কর কি করে কর, মই কৰিব নোৱাৰোঁ, মোক যদি আপুনি বাইক নিদিয়ে মই পলাই যাওঁ, কৈ পেলাই মই ওলাই আহিছিলোঁ। সেই মুহূর্তত তেখেতৰ বাংলত আৰু এজন ব্যক্তি উপস্থিত আছিলে, মিনহাজ বুলি। মিনহাজ তেখেতৰ কাম কৰা ৰন্ধা বঢ়া কৰা মানুহ হয়। কিন্তু আপোনালোকে আচৰিত হ'ব, মোৰ মোবাইলত বস্তুটো আছে, মই কেইবাজনক অলরেডি বেলেগৰ মোবাইল দি দিয়াইছোঁ। সেই মিনহাজ ফরেস্ট ডিপাৰ্টমেণ্টৰ যিটো ইউনিফৰ্ম হয় সেই ইউনিফৰ্ম পৰা পৰিধান কৰা পোচাক আমি পাইছোঁ। তৃতীয়তে মই আৰু এটা বস্তু আপোনালোকক অৱগত কৰিব খুব দুখৰ সৈতে মই ক'ব বিচাৰিছোঁ যে ৰাতি দুই বজাত মোৰ ঘৰত ধুবুৰী আৰক্ষী গৈ উপস্থিত হয়, অথচ তাত গৌৰীপুৰ আৰক্ষী এখন চকী আছে, গৌৰীপুৰ আৰক্ষী কোনো এজন ব্যক্তি নাছিল। ধুবুৰী আৰক্ষী বিষয়াসকলক মই কৈছিলোঁ যে মোৰ দেউতাকৰ অবস্থা ভাল নহয়, যিকোনো মুহূর্তত দেউতাক ওলাই যাব পাৰে। সেই মুহূর্তত মোৰ সৈতে মই বহুত কথা কৈছোঁ, তেওঁলোকৰ কথা কাটি কৈছে, মই কথাটো শুনিব বিচৰা নাই। মই কৈছোঁ যে মই মৰ্নিং যাওঁ, হয়তো দেউতাক সেই বস্তু শুনি পেলাই আজি মোৰ দেউতাক আজি চিৰদিনৰ কাৰণে হেৰুৱাবলৈ বাধ্য হৈছে। কিন্তু কোৱা হয় যে চকত মোৰ দেউতা আজি, মই অনুভৱ কৰোঁ যে এই দেউতা আজি ৰাজীৱ শৰ্মাৰ দেউতা নহয়, প্ৰতিজন সাংবাদিকৰ পিতৃৰ মৃত্যু হৈছে। মই আজি কেমেৰাৰ সন্মুখত প্ৰতিজন সাংবাদিকক কৈছোঁ, চিণ্ডিকেট মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মই অনুরোধ করছো, আপনি এই বন বিষয়ার বিরুদ্ধে CBI ইনকোয়ারি CID ইনকোয়ারি অতি সুক্রে দিয়ক, আপনার জল জল পটপট হয়ে যাব, কিমান লাখ টাকা মাহত ইনকাম করে। আমি সেই বাতরি পরিবেশন করলে আমি ধন দাবি করব, লাজ লগা উচিত তেখেতর পত্নীর, যাক মই নিশ্চয় দেখি পাওয়া নাই সেইজন মহিলাক মই শ্লীলতা হানি করব কৈছো। এনেকুৱা ধরনের অপবাদ সাংবাদিকক কিহর ভাবে চতুর্থ স্তম্ভক আজি দমন করার যে প্রক্রিয়া তেওঁলোকে আরম্ভ করেছে, যে সিন্ডিকেট রাজর দল আরম্ভ করেছে, সেই দলক আমি উৎখাত করিম। মই রাজীব শর্মা আজি ক্যামেরার সম্মুখে আপনার জবাব দিছো, মই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করে গৈছিলোঁ, লড়াই করে আছো, আগামী দিনতো লড়াই করে যাম। কার কি স্পষ্ট করব লগা আছে মোক বুকত, যদি হিম্মত থাকে গুলি মারি মোক হত্যা করো। এজাহার কেতিয়া দিছিলা? এজাহার যোৱাকালি দিছিলা।